বন্ধুরা, আপনাদের কারোর সাথে কি এরকম হয়েছে যে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ভুলে গেছেন, বা আপনি কোনো রিলেটিভের এনিভার্সারি যাওয়ার কথা ছিল কিন্তু আপনি ভুলে গেছেন যে তার এনিভার্সারি কবে ছিল বা কবে আছে, বা আপনি কোনো ইভেন্টে যাওয়ার দরকার ছিল কিন্তু আপনি বেমালুম ভুলে গেছেন, কিংবা আপনার কোনো মিটিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আপনি ভুলে গেছেন এবং মিটিংটি অ্যাটেন্ড করতে পারেননি? আমার ক্ষেত্রে এরকম বহুবার হয়েছে। সেই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি টুলস শেয়ার করতে চলেছি যে আর্টস থেকে আর এরপরে আপনি কিছু ভুলবেন না, মানে কারো ইউনিভার্সিটি যেতে ভুলবেন না বা কাউকে বার্থডে উইশ করতে ভুলবেন না। এই টুলসটি আপনাকে রিমাইন্ড করে দেবে কোনো ইউনিভার্সিটি সামনে আসছে কি না বা কোনো বার্থডে আসছে কি না, আপনাকে আগে থেকে রিমাইন্ড করে দেবে। ক্যালেন্ডারস্কোপ টুলটি একটি অসাধারণ টুলস। আপনি যদি ক্যালেন্ডারস্কোপ ইউজ করেন তাহলে আপনি কারো বার্থডেও ভুলবেন না বা কারো ইউনিভার্সিটিতে যেতেও ভুলবেন না বা কোনো মিটিংও লেট হবেন না। ক্যালেন্ডারস্কোপ টুলটি আপনাকে এই সমস্ত ব্যাপারে রিমাইন্ড করে দেবে আগে থেকেই। ক্যালেন্ডারস্কোপ টুলটির সাহায্যে আপনি ডেলি, মান্থলি বা ইয়ারলি প্ল্যানিং করতে পারবেন, আপনি অর্গানাইজ করতে পারবেন আপনার ডেলি রুটিনকে। ক্যালেন্ডারস্কোপ টুলের সাহায্যে আপনি ডেটাকে সেভ করতে পারবেন পাসওয়ার্ডের সাহায্যে, যাতে কেউ সেটাকে দেখতে না পারে। এই ক্যালেন্ডার টুলসে আরও আছে অনেক ফিচার যা দেখলে আপনার অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দেখে নিই ক্যালেন্ডার টুলসটিকে আমরা কীভাবে ইউজ করতে পারি এবং এতে কী কী ফিচার্স আছে। তবে সবার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রাজু বিশ্বাস, ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স। আপনারা যদি ক্যালেন্ডারস্কোপ টুলটিকে এটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চান তাহলে ফ্রিতে কেবলমাত্র 30 দিনের ট্রায়াল ভার্সন পাবেন। ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন। ক্যালেন্ডারস্কোপ টুলটিকে ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। টুলসটি খুবই হ্যান্ডি এবং খুবই ইজি টু ইউজ একটি টুল। এবার চলুন দেখে নেওয়া যাক টুলসটি কীভাবে আমরা ইউজ করব। এখানে উপরে প্রথম অপশনটি হলো ইভেন্ট ক্রিয়েট করার জন্য, তারপর অপশনটি হলো টুডে শিডিউল দেখার জন্য, তারপর অপশনটি হলো ডে বেসিসে শিডিউল দেখার জন্য, তারপর অপশনটি হলো মাল্টি ডে শিডিউল দেখার জন্য, তারপর অপশনটি হলো ওয়ান উইক শিডিউল দেখার জন্য, তারপর অপশনটি হলো পুরো মান্থের শিডিউল দেখার জন্য, তারপর অপশনটি হলো পুরো ইয়ারের শিডিউল দেখার জন্য, তারপর অপশনটি হলো পুরো ইয়ারের এজেন্ডা দেখার জন্য, তারপর অপশনটি হলো পুরো ইয়ারের ইভেন্ট লিস্ট দেখার জন্য, এবং লাস্ট অপশনটি হলো টোটাল টাস্ক দেখার জন্য। বাটনগুলি ডিসেবল আছে। এবার চলুন ইভেন্ট ক্রিয়েট করা যাক। প্রথম ফাইলে ক্লিক করব, এবার যাব ডেটা ফাইলে, এবার নিউতে ক্লিক করব। আর যদি ইভেন্ট ফাইল ক্রিয়েট করা থাকে এবং সেটিকে ওপেন করতে চাই তবে ওপেনে ক্লিক করব। আমি নিউতে ক্লিক করলাম। এখানে যে নামে ফাইলটি সেভ করতে চাই সেটি দিয়ে সেভে ক্লিক করব। আমি নাম দিলাম রাজু এবং সেভে ক্লিক করলাম। এবার এখানে শিডিউলের নাম এবং পাসওয়ার্ড দেবার উইন্ডো খুলে যাবে। এবার আমি নেম চেঞ্জ করে দিলাম এবং পাসওয়ার্ড সেট করে দিলাম। ডেটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ডেটাবেসটি ওপেন করতে গেলে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে ওকে করলে শিডিউলার ওপেন হয়ে যাবে। আজকের ডেট হলো 6 মার্চ 2022, তাই এখানে টুডে শিডিউলে একদম উপরে থাকবে। এখানে নেক্সট করলে পরের ডেটগুলি দেখতে পাবেন। ডান দিকে ক্যালেন্ডার ক্লিক করলেও সরাসরি ডেট সিলেক্ট করা যাবে। এবার আমরা এখানে ইভেন্ট ক্রিয়েট করব। এখানে 12 AM টু 11 PM পর্যন্ত শিডিউল করা যাবে। আমি কালকে মিটিং শিডিউল করতে চাই, কাল সকাল 10টায় আমার একটি মিটিং আছে। চলুন রিমাইন্ডার সেট করা যাক এবং শিডিউল ক্রিয়েট করা যাক। উপরে বসনটি 10 টু 10:30 এবং নিচের বসনটি 10:30 টু 11। আমার মিটিং 10 AM এ, তাই উপরে বসনটি ডবল ক্লিক করব। নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে একটি উইন্ডো ওপেন হবে, অথবা উপরের পোর্শন সিলেক্ট করে উপরের বাম দিকের নিউ আইটেম অপশনে ক্লিক করলেও নিউ অ্যাপয়েন্টমেন্ট উইন্ডোটি ওপেন হবে। এবার অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করব। সাবজেক্টের নাম দেব, লোকেশন দেব, ড্রপ ডাউন লিস্ট থেকে ইভেন্টের নাম সিলেক্ট করব। অ্যাপয়েন্টমেন্ট না বার্থডে না অ্যানিভার্সারি, আমি অ্যাপয়েন্টমেন্ট সিলেক্ট করলাম। এবার প্রায়োরিটি দেব। এবার টাইমে ডেট, টাইম, ডিউরেশন, এন্ড টাইম দেবো। শিডিউলে ক্লিক করে দেখানো যাবে আর কোনো ইভেন্ট আছে কিনা। রেকারেন্স থেকে সেট করা যাবে যে মিটিংটি প্রত্যেক মনডে আছে না ওয়ান টাইম। এবার সেট হয়ে গেছে।
এটা ডিলিট করার জন্য একাউন্টে ক্লিক করব এবং রিমুভ একাউন্টে ক্লিক করব। রিমাইন্ডার সেট করতে হবে কতক্ষণ আগে রিমাইন্ড করবে, 5 মিনিট না 10 মিনিট না 15 মিনিট। আমি 5 মিনিট সেট করলাম। এবার নোটসে যদি কিছু ডিটেলস লেখা থাকে সেটা লিখে দেবো। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা যাবে এবং এখানে ক্যাটাগরি অ্যাডও করা যাবে। এবার ওকেতে ক্লিক করব, অ্যাপয়েন্টমেন্ট শিডিউল হয়ে গেছে। এবার চলুন বার্থডে সেট করি। আমার বন্ধু অশোকের বার্থডে এপ্রিল 28 তারিখে, চলুন রিমাইন্ডার সেট করি। ক্যালেন্ডারে এপ্রিল 28 ক্লিক করলাম। এখানে একদিন রিমাইন্ডার সেট করলাম। বার্থডে সেট হয়ে গেছে। এখানে ক্লিক করলে আপনি পুরো ইয়ারের এজেন্ডা দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনি ফুল ইয়ারের ইভেন্ট শিডিউল এখানে দেখতে পাবেন। এভাবে আপনি আপনার বিভিন্ন ইভেন্টকে এখানে সেভ করতে পারবেন। আমরা এখানে একটি অ্যাপয়েন্টমেন্ট এবং একটি বার্থডে সেট করলাম। এরকম অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনারা ক্যালেন্ডারস্কোপ টুলস থেকে ফ্রিতে ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন। আমি আমার একটি ভিডিওতে সেই ওয়েবসাইট সম্পর্কে বলেছি। ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন আমি ভিডিওটিকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা তারা দেখলেন ক্যালেন্ডারস্কোপ টুলের সাহায্যে আপনারা কীভাবে আপনার ডেটাকে অর্গানাইজ করতে পারবেন বা আপনার প্ল্যানিংকে অর্গানাইজ করতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনকে প্রেস করে দেবেন।